প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পলিটিক্যাল কালচার, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি কি, এই রাজনৈতিক সংস্কৃতি কি সেটা জানার আগে আমাদের একটু জানতে হবে সংস্কৃতিটা কি। সংস্কৃতিটা হচ্ছে মানুষের জীবন প্রণালী, ওয়ে অফ লাইফ, অর্থাৎ মানুষ দৈনন্দিন জীবনে বসবাস করার ক্ষেত্রে যে বিষয়গুলোর সাথে অভ্যস্ত, যেভাবে সে কথা বলে, যেভাবে সে ধর্ম পালন করে, যেভাবে সে আচরণ করে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তার সংস্কৃতির একটা অংশ। ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা একসাথে ক্লাস করো, যাদের ব্যবহার একটু খারাপ খারাপ লাগে, তুমি তখন তাকে এই কথাটাই বলো, তোর তো কালচারই খারাপ, তোর সাথে মেশা যাবে না। এটাই হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ তার আচার আচরণ, তার কথাবার্তা, তার জীবন প্রণালী, এটা হচ্ছে সংস্কৃতি। আর রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে রাজনীতি সম্পর্কে এই ঠিক এই মনোভাবগুলো, রাজনীতি সম্পর্কে মানুষের যে মনোভাব সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনীতিকে আমি কিভাবে মনে করি, রাজনীতি সম্পর্কে আমি কী ভাবি, রাজনীতিকে আমি কিভাবে গ্রহণ করি, রাজনীতিকে নিয়ে আসলে আমি কী চিন্তা করি, এই প্রত্যেকটা বিষয়ই হচ্ছে এ পার্ট অফ পলিটিক্যাল কালচার, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। আশা করি বুঝতে পেরেছ। এখন যাব এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যটা কেমন। প্রত্যেকটা দেশে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মাধ্যমেই কিন্তু সরকার পরিচালিত হয়। সুতরাং আজকে আমরা দেখব বাংলাদেশে যে রাজনীতি রয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতির কী কী বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। গণতন্ত্র কি তোমাদের জানা আছে? পাবলিক পার্টিসিপেশন, অর্থাৎ অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সিম্পলি সেটাকে আমরা বলছি গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্রের মেজর কনসেপ্ট আছে, যেটা তোমরা অনার্স যখন পড়বে তখন সেটাকে আরও পরিষ্কার হয়ে যাবে, সেটাকে আমরা 3P দিয়ে বোঝাই। যাই হোক, সেটা বুঝবে, এখন এতটুকু বুঝবে গণতন্ত্র হচ্ছে পাবলিক পার্টিসিপেশন, অর্থাৎ জনগণের অংশগ্রহণ, অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যেই সরকার ব্যবস্থা পরিচালিত হয় সেই সরকার ব্যবস্থাকে আমরা গণতন্ত্র বলি। এখন বিষয় হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যের কথা বললাম, বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ এখানে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। তোমরা যদি দেখো বিশ্বের এমন দেশ আছে যেখানে রাজনৈতিক দল নেই, সৌদি আরবে যদি দেখো সেখানে রাজনৈতিক দল নেই, কোথাও দেখবে একটা মাত্র রাজনৈতিক দল রয়েছে কিউবার দিকে যদি দেখো, এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি দেখি সেখানে দুটো রাজনৈতিক দল রয়েছে, আবার বাংলাদেশে যদি দেখো 41টা শুধু নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে বহুদলীয় গণতন্ত্র চলছে, অর্থাৎ এখানে অনেকগুলো দল রয়েছে যারা রাজনীতি করে। সুতরাং তাহলে আমরা প্রথম পয়েন্ট পেয়ে গেলাম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বৈশিষ্ট্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। দুই নাম্বার যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল। রাজনৈতিক কোন্দল কি তোমরা জানো? এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের ভিতরেই কিন্তু কোন্দল রয়েছে। উদাহরণ হিসেবে যদি বলি, আওয়ামী লীগের ভিতরে অনেকগুলো গ্রুপ রয়েছে, জাতীয় পার্টির ভিতরে অনেকগুলো গ্রুপ রয়েছে, জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি বা জামাত ইসলাম যাই বলি, প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু কোন্দল রয়েছে। অর্থাৎ একজন যদি নেতা হয় আর একজন তাকে পছন্দ করে না, যে না ও কেন নেতা হলো, আমার তো নেতা হওয়ার কথা ছিল, তখন কি করে বিরোধিতা শুরু করে। সুতরাং বাংলাদেশের রাজনীতি
যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল চলে। অর্থাৎ এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বা উপদলগুলো রয়েছে বা রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের মাঝে কোন্দল রয়েছে, বিরোধিতা রয়েছে। তাহলে আমরা দুই নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম। এখন তিন নাম্বার যে বৈশিষ্ট্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সেটা হচ্ছে আমলাতন্ত্রের প্রাধান্য। এর আগের ক্লাসে তোমরা জেনেছিলে যে আমলাতন্ত্রটা কি। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, যেটা ব্যুরো এবং ক্রেটিয়া থেকে এসেছে। এই আমলাতন্ত্র হচ্ছে দপ্তর নির্ভর যে শাসন ব্যবস্থা। আমলা হচ্ছে আরবি শব্দ, তোমরা জানো। এই আমলা কারা? আমলাটা হচ্ছে সরকারের দক্ষ স্থায়ী বেতনভুক্ত কর্মকর্তাদের একটা সংগঠন। প্রত্যেকটা দেশের সরকারের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। সরকারের রাজনৈতিক অংশ হচ্ছে রাজনৈতিক দল, অরাজনৈতিক অংশ হচ্ছে আমলাতন্ত্র, আমলা। সুতরাং সরকারের নীতি নির্ধারণ, নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়নের সাথে যারা জড়িত থাকে তারাই হচ্ছে আমলা। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমলা রয়েছে। অর্থাৎ সরকার যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সরকার যখন কোনো নীতি বাস্তবায়ন করতে চায় সেটা আমলাদের মাধ্যমে করতে হয়। অর্থাৎ এখানে আমলাদের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ কিন্তু এখানে থাকে। বিশ্বের অধিকাংশ দেশেই কিন্তু এই প্রাধান্যটা দেখা যায় যে আমলাতন্ত্রের প্রাধান্য রয়েছে। তবে বিশ্বে যে 234 স্বাধীন দেশ রয়েছে প্রত্যেকটা দেশেই কিন্তু আমলাতন্ত্রের প্রাধান্য এইভাবে থাকে না যেভাবে বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা একেবারে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সর্বাবস্থায় কিন্তু আমলাতন্ত্রের প্রাধান্য তোমরা লক্ষ্য করবে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এখানে আমলাতন্ত্রের প্রাধান্য রয়েছে। এরপর চার নাম্বার যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটা হচ্ছে জোট গঠনের একটা প্রবণতা। তোমরা জানো বাংলাদেশের 41টা মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতীক নিয়ে। এই 41টা রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণ করে, কেউ নৌকা মার্কা নিয়ে, কেউ ধানের শীষ, কেউ দাড়িপাল্লা, কেউ লাঙ্গল, কেউ কাস্তে, খেজুর গাছ, গামছা, চার তারকা, মিনার, এরকম ইত্যাদি প্রতীক নিয়ে তারা কিন্তু নির্বাচনে অংশ নেয়। বিষয় হচ্ছে এই বাংলাদেশে যেহেতু 41টা রাজনৈতিক দল রয়েছে আর এই 41টা রাজনৈতিক দল যখন রাজনীতিতে নির্বাচনে অংশ নিচ্ছে সেখানে এককভাবে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। আমরা জানি জাতীয় সংসদে মোট 300টা আসন রয়েছে আর 350টা হচ্ছে সংরক্ষিত আসন রয়েছে নারীদের জন্য। এই 300 আসনে যে নির্বাচন হচ্ছে সেই 300 আসনে নির্বাচনের পর 151টা আসন যে রাজনৈতিক দল অধিকার করতে পারে তাদের নেতৃত্বে সরকার গঠিত হয় এবং তারাই সরকার পরিচালনা করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এককভাবে কোনো রাজনৈতিক দল যখন 151টা আসন পায় না তখন তারা জোট গঠন করতে চায়। যেটা আমরা 2001 যে নির্বাচন ছিল সেই নির্বাচনে যদি দেখি সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ছিল তারা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে সাথে নিয়ে ক্ষমতায় এসেছিল। 2009 যে নির্বাচন ছিল সেখানে কিন্তু আওয়ামী লীগ মহাজোট গঠন করেছিল। সুতরাং এই যে জোট গঠনের একটা প্রবণতা এটা শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিতে এত বেশি প্রকট। সুতরাং আমরা আরও একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে জোট গঠনের প্রবণতা। অর্থাৎ এখানে যখনই কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় সাথে সাথেই যে তার পাশে অন্য একটা দল সীমিত সংখ্যক আসন পেলেও তাদেরকে নিয়ে জোট গঠন করা হয়। যেমনটা আমরা দেখেছিলাম 2009 নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে এরশাদ সাহেবকে সাথে নিয়ে ক্ষমতায় আসা মহাজোট গঠন করেছিল 20 দলীয়।
সুতরাং এই যে জোট গঠনের একটা প্রবণতা, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির আর একটা বড় বৈশিষ্ট্য। সুতরাং আরো একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এরপর 5 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির, সেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সবচাইতে আলোচিত এবং সমালোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা আসলে কি? রাজনীতিকে নিয়ে যখন একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হয়, অগ্রহণযোগ্য পরিস্থিতি সৃষ্টি করা হয়, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় যখন সেটা চলে না, যেখানে অস্থিতিশীলতা বিরাজ করে, হরতাল, মারধর, জ্বালায় পোড়াও, নির্যাতন, হত্যা, গুম, এই যে এইগুলো সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে, জনমানের নিরাপত্তা থাকছে না, এই যে বিষয়গুলোকে আমরা বলছি রাজনৈতিক অস্থিতিশীলতা বা পলিটিক্যাল ইনস্টাবিলিটি। এই পলিটিক্যাল ইনস্টাবিলিটি বা রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমরা দেখি না, যেটা রাশিয়াতে আমরা দেখি না, যুক্তরাজ্যে এটা দেখি না, পার্শ্ববর্তী যে ভারত রয়েছে সেখানেও এই বিষয়টা এতটা প্রকট দেখি না যতটা না বাংলাদেশে আমরা দেখি। সুতরাং এই রাজনৈতিক অস্থিতিশীলতাও হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির একটা বৈশিষ্ট্য। 6 নম্বর যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো, সেটা হচ্ছে কনজারভেটিভনেস, অর্থাৎ রক্ষণশীলতা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে রক্ষণশীলতা। মৌলবাদী, মৌলবাদটা কি? মৌলবাদ হচ্ছে মৌলিক বিষয়ে যারা বিশ্বাস করে, অর্থাৎ যারা পরিবর্তন চায় না, সময়ের সাথে সাথে যারা নিজেকে বদলায় না, যারা আগের ওই ধ্যান ধারণার সাথে নিজেকে জড়িয়ে রাখে, সেটাকে আমরা বলছি মৌলবাদ বা কনজারভেটিভ বা রক্ষণশীলতা। অর্থাৎ যারা পরিবর্তন চায় না, আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা এখনো পর্যন্ত ধরে আঁকড়ে রাখে, যুগের সাথে যারা তাল মিলিয়ে সামনে আসা, তাদেরকে আমরা বলছি রক্ষণশীল বা মৌলবাদী। রাজা রামমোহন রায়ের নাম নিশ্চয়ই আমরা শুনেছি, যিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। 1829 সালে তিনি সতীদাহ প্রথা কিন্তু বিলোপ করেছিলেন। এই সতীদাহ প্রথা এখনকার সময়ে এসে যদি এটাই করা হয়, তাহলে সেই বিষয়টা একটা বড় ধরনের রক্ষণশীলতা, সেটাকে বলছি। ইসলাম ধর্মে যদি এখন আমরা বলি যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘড়ি পরতেন না, উনি গাড়িতে চড়তেন না, তাহলে আমরা কেন পড়ব? এই যে টেন্ডেন্সিতে যারা বিশ্বাস করে তাদেরকে আমরা বলছি রক্ষণশীল বা পরিবর্তনশীলতা, যারা বিশ্বাসী না বা মৌলবাদী। এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা বড় প্রভাব কিন্তু আমরা দেখি এই রক্ষণশীল মন মানসিকতা রয়েছে। এখানে জাতি, ধর্ম, রাজনীতি, বর্ণভেদে এই রক্ষণশীলতার প্রাধান্য কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আরেকটা বড় বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে রক্ষণশীলতা। এরপর 7 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে ধর্মের প্রভাব। বাংলাদেশের রাজনীতিতে ধর্মের প্রভাব রয়েছে। এখনো পর্যন্ত বিশ্বাস করা হয় যে একটা রাজনৈতিক দল, অর্থাৎ এই প্রতীকে ভোট দিলে আমি জান্নাতে যাব, এই প্রতীকে ভোট দিলে আমি জাহান্নামে যাব। অর্থাৎ এখানে ধর্মের একটা প্রভাব খুব ব্যাপকভাবে কাজ করে। বাংলাদেশের জনগণ এমনিতেই একটু আবেগী, তারপরে ধর্মভীরু, বিশেষ করে বাংলাদেশের কিছু অঞ্চল রয়েছে যে সকল অঞ্চলের মানুষ অনেক বেশি ধর্মপ্রাণ এবং ধর্মভীরু। সুতরাং এই যে ইসলামিক যে সেন্টিমেন্টগুলো রয়েছে, এই ইসলামিক বা হিন্দুইজম, এই যে সেন্টিমেন্টগুলোকে কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে একটা গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, অর্থাৎ রাজনৈতিকভাবে তারা এক ক্ষমতাসীন হতে চায়। সুতরাং এখানে ধর্মের একটা বড় প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাই বলতে শুনি, এই প্রতীকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ জান্নাত দিবেন বা আমি স্বর্গে যাব, আর যদি এই প্রতীকে ভোট না দেয় তাহলে তুমি নরকে যাবা বা তুমি জাহান্নামে যাবা, এই প্রতীকটা হচ্ছে আল্লাহর প্রতীক, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের একটা প্রভাব। সুতরাং এই রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে, সেই রাজনৈতিক সংস্কৃতিতে আজও বিশ্বায়নের এই যুগে এই বিশ্বাসগুলো এখনও করা হয়। সুতরাং
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ধর্মের প্রভাব। এরপর আট নম্বর যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। মূল্যবোধ কি তোমরা জানো, ভ্যালুস পড়িয়েছি এর আগে। মূল্যবোধটা হচ্ছে সেই সকল লক্ষ্য উদ্দেশ্য বা সংকল্প যেটা কি করে আমার আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে, সেটা হচ্ছে ভ্যালুস বা মূল্যবোধ। অর্থাৎ সেই সকল লক্ষ্য উদ্দেশ্য বা সংকল্প যা একজন মানুষের দৈনন্দিন যে আচরণ রয়েছে সেই আচরণকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে, সেটা হচ্ছে মূল্যবোধ। এটা হলো মূল্যবোধ। এখন গণতান্ত্রিক মূল্যবোধটা কি? গণতন্ত্র সম্পর্কে আমার ধ্যান ধারণা কি? গণতন্ত্র সম্পর্কে আমার বিশ্বাসটা কি? গণতন্ত্র সম্পর্কে আমার সংকল্পটা কি? সেটা হচ্ছে আমার গণতান্ত্রিক মূল্যবোধ। অর্থাৎ আমি গণতন্ত্র চাচ্ছি কি না, আমি জানি গণতন্ত্র একটা ভালো শাসন, সেই ভালো শাসন আমি চাই কি না, আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করি কি না। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই যে গণতান্ত্রিক মূল্যবোধের একটা বড় অভাব আছে। এখানে অনেকেই রয়েছে পরিবারকেন্দ্রিক রাজনীতি, এখানে রয়েছে ধর্মকেন্দ্রিক রাজনীতি, এখানে রয়েছে স্বার্থগোষ্ঠীর প্রাধান্য। সুতরাং গণতান্ত্রিক মূল্যবোধ যে টোটাল নাই সে কথা কিন্তু বলা যাবে না। আগের চেয়ে এখন কিছুটা হলে উন্নতির পথে বাংলাদেশ হাঁটছে, গণতন্ত্র হয়তো কিছুটা এগিয়ে এসেছে। বিষয় হচ্ছে এখানে কিছুটা বিতর্ক আছে, এই যে গণতন্ত্র কেউ বলছে এগিয়ে যাচ্ছে, কেউ বলছে পিছিয়ে যাচ্ছে, যা হোক এটা নিয়ে একটা বিস্তর একটা মত পার্থক্য এখানে আছে। যাই হোক, তবে এই গণতন্ত্র সম্পর্কে যে একটা গ্রহণযোগ্য মূল্যবোধ সেই মূল্যবোধের অভাব কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আছে। অর্থাৎ আমরা এখনও সচেতন না, এখনও চাই না কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সুতরাং আরও একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এরপর নয় নম্বর যে বৈশিষ্ট্যের কথা আমরা বলছি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির নয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের প্রভাব আছে এখানে। বিশেষ ব্যক্তিদের প্রভাব কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে চলে। একটু যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, সেখানে এখনকার যিনি প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, এর আগে ছিলেন বারাক ওবামা। কতজন ব্যক্তি এই সকল ব্যক্তির নাম শুনেছে? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে এই ব্যক্তির নাম কেউ শোনেনি। বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি একটা রাজ্যের সিনেটর ছিলেন, এতটুকুই তার পরিচয় ছিল, সেখান থেকে কিন্তু উঠে এসেছে। এইবার যদি বাংলাদেশের দিকে আমরা তাকাই, এখান থেকে আগামী কয়েক দশক কোন কারা রাজনীতি করতে পারে বা কারা ক্ষমতায় আসতে পারে এটা কিন্তু কিছুটা হলেও আঁচ করা যায়। আমরা দুটো তিনটে রাজনৈতিক দলের ভিতরে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রেখে চলেছি, আমরা রাখি এখানে ওই সকল ব্যক্তিকেই আমরা সামনে রাখি এবং সেই ব্যক্তিদের প্রভাব কিন্তু আমরা মেনে চলি। সুতরাং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই প্রভাবগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ বিশেষ ব্যক্তিদের প্রভাব রয়েছে। এরপর দশ নম্বর এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো সেটা হচ্ছে সহনশীলতার অভাব। সহনশীলতার অভাব, সহনশীলতা কি? সহনশীলতা হচ্ছে একটা বিষয় নিয়ে সহ্য করা, তাদের কর্মকাণ্ড করতে তাদেরকে পর্যাপ্ত অপরচুনিটি দেওয়া এবং নিজে তাদের যে কাজটা হচ্ছে সেটা সহ্য করা। বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে এই সহনশীলতার অভাব রয়েছে। এরপর এগারো নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক যে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এখানে কিন্তু রয়েছে। একটা দল আরেকটা দলের সমালোচনা করতেই থাকে। সুতরাং তাদের আমাদের এখানে যেটা হয়, বিরোধিতার জন্য বিরোধিতা করে, অর্থাৎ সরকারি দলের বাইরে যে বিরোধিতা দলগুলো থাকে তাদের বিরোধিতা করতে হয়, সেই জন্য তারা বিরোধিতা করে। অথচ এই বিরোধী দলকে বলা হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। সরকারের দোষ ত্রুটিকে এবং ভুলভ্রান্তকে সামনে এনে সমালোচনা করে সঠিক বলতে চলতে সাহায্য করে হচ্ছে বিরোধী দল। সুতরাং এই যে বিরোধী দলগুলো রয়েছে তাদের কাজ হচ্ছে অযথাই সরকারকে সমালোচনা করা, আবার সরকারের কাজ হচ্ছে অযথাই তাদের উপর হস্তক্ষেপ করা বা তাদের সমালোচনা। সুতরাং এই যে রাজনৈতিক সংস্কৃতি বা রেষারেষি
বাংলাদেশের রাজনীতিতে এখনও রয়েছে সেই বিষয়টা কিন্তু ভালো কিছু বয়ে আনছে না। সুতরাং এটাও হচ্ছে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য যে এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কেমন সেটা দেখার চেষ্টা করেছি। বিস্তারিত তোমরা বইপত্রে পাবে। আর এর পরেও যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে, বুঝতে কষ্ট হয়, কোনো কিছু জানার থাকে, আমাকে যে কোনো সময় লাভ করতে পারবে, কমেন্টস করে জানাবে অথবা আমাকে ফোন দিয়ে জানাবে। দেখা হবে সামনের ক্লাসে। তত সময় সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে।